বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গাড়িবাজার বিড়িতে আবারও এলো চমক। আমরা ঈদের পরে প্রথম এই লাইভে আপনাদেরকে বেশ কিছু এক্সক্লুসিভ গাড়ি দেখাবো। আমার সামনে আছে গাড়িবাজার বিড়ির ওনার দুর্জয় মামুন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই এই তো ভালো আছি, এক সপ্তাহ আপনারা খুঁজে পাইতেছিলাম না ঈদের পরে। জি জি ভাইয়া, ওমরাতে গেছিল, এই জন্য অনেকেই গাড়ি কেনার জন্য এসে ফেরত গেছেন, ফোনে পাচ্ছিলেন না। সো এখন যোগাযোগ করবেন, গাড়িবাজার বিডি খোলা আছে ইনশাআল্লাহ রাত্র 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত এভরিডে, মানে উইকলি 7 ডেজ আমাদের শোরুম ইনশাআল্লাহ খোলা আছে। এবং দারুন দারুন সব গাড়িগুলো আজকের লাইভে পাবেন, না টেনে সম্পূর্ণ লাইভ দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ভালো না লাগলেও, কারণ আপনাদের ভালোবাসা আর ভালো লাগার পেজ হাসান ব্লগস অলওয়েজ চেষ্টা করে আপনাদেরকে ভালো ভালো গাড়ির সন্ধান দিতে। আমার সামনে একটা হুন্ডাই গাড়ি আছে, জি এটা হচ্ছে হুন্ডাই এলেন্টা। এই হুন্ডাই এলেন্টা গাড়িটার মডেল হচ্ছে আপনার 2017, হ্যাঁ 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 21-এর মডেল, সরি 2021-এর মডেল গাড়ি, 2022-এ রেজিস্ট্রেশন করা গাড়ি। এবং এত চমৎকার গাড়ি আপনারা এই এলেন্টা, এই মডেলের গাড়ি, এই কালারের গাড়ি আমার মনে হয় না অন্য কোনো শোরুমে পাবেন। সো যাই হোক, যারা আজকের লাইভটা মিস করবেন তাদের জন্য অনেক কিছু মিস হবে, কারণ আমাদের এই লাইভে হুন্ডা কি বলে হুন্ডাই এলেন্টা, তারপর হচ্ছে আপনার হ্যাভেল এই সিক্স, এক নজর আমাদের গাড়িগুলো একটু দেখাই দেয়। ওকে, কি কি গাড়ি আজকের লাইভে আছে বলেন? এলেন্ট্রা আছে 2021-এর মডেল, এখানে একটা পিয়াস আছে, এটা আনরেজিস্টার্ড 18 মডেল, এটা 18 আনরেজিস্টার্ড পিয়াস, নাম্বার ছাড়া, নাম্বার ছাড়া। আচ্ছা ওই সাইডে একটা BMW আছে, আচ্ছা এই পাশে একটা BMW গাড়ি আছে, 20-এর মডেল, 2020-এর X1 হাসান ভাই আমাদের গাড়ি বাজার থেকে একটা গাড়ি কিনেছে, সবাই জানে, আর হাসান ভাই গাড়িটা আমাদের শোরুমে আছে, চাইলে আপনারা কিনতে পারবেন। আমার গাড়িটাও এখানে আছে, আজকে একটা একদম ভালো মতো দেখাবো, ঠিক আছে? ওই দিন তারা ঘুরে ঘুরে দেখাইছিলাম, একটা নোয়া স্কোয়ার আছে। সো এখানে নোয়া স্কোয়ার গাড়ি আছে, একটা মডেল কি 17, এটা 17 মডেল। আচ্ছা এখানে আমাদের ছোট ভাই ফাইমের একটা গাড়ি আছে, আর ফাইম চৌধুরীর গাড়িটাও আছে, ক্লিপস ক্রস 22-এর মডেলটা আছে। আচ্ছা ওখানে একটা 19-এর মডেল টু টোন CHR আছে, একদম 17 দামে আপনি 19-এর মডেলের ইয়েলো কালারের CHR পাবেন। এই লাইভে ওয়ান পিস কালেকশন আমাদের কাছে, এই গাড়িটা অনেক কম দাম আছে, নিয়ে যান টু টোন। এরপরে বাইরে কিছু গাড়ি আছে একটু দেখাই, আসেন আমরা এই লাইভে সব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গাড়ি দেখাবো। জি ভাই, আজকে গাড়ি দেখলে শান্তি পাবেন, কারণ এত সুন্দর সুন্দর গাড়ি এবং এত আনকমন সব গাড়ি একই শোরুমে খুব কমই, গাড়ি বাজার বিডির গাড়ির কালেকশনে সবসময় ভেরিয়েশন থাকে, দ্যাটস মানে এটা তো একদম থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাভেল এই সিক্স, সেকেন্ডলি হচ্ছে যে গাড়ি বাজার বিডির সর্বনিম্ন, মানে আজকের গাড়ির প্রাইস হচ্ছে 23,50,000 টাকা, সর্বনিম্ন গাড়ির দাম 23,50,000 আজকের ভিডিওতে। ওকে, এখানে হ্যাভেল এই সিক্স আছে, একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি, আর পিছনে আছে আপনার একটা কথা বলার, 2022-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, হ্যাভেল এই সিক্স 1500 cc গাড়ি, এটাও দেখাবো ইনশাআল্লাহ। এই গাড়িটাও আজকে থাকবে, 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন করা, হ্যাভেল এই সিক্স, গ্লোরিটা মাত্র আসছে এখন, রেডি করে নাই, আনরেডি গ্লোরি, কথা বলা গাড়ি, এটা কত মডেল? 21-এর মডেল, 21-এর মডেল, 1500 cc, সানরুফ মুন্ডুফ সহ একটা গ্লোরি 7 সিটার। আচ্ছা, আর সানরুফ সহ একটা হুন্ডা CRV গাড়ি আছে, সানরুফ সহ একটা 12 হুন্ডা CRV আছে, অকটেন ডিভেন, এই হচ্ছে গাড়ি কালেকশন। সো আমরা এবার এক এক করে সবগুলা গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। শুরুতেই দেখাই দিছি কি কি আছে আজকের লাইভে। যারা সকাল থেকে ওয়েট করতেছিলেন যে হাসান ভাই লাইভ কখন শুরু হবে, আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ লাইভটা দেখেন। আশা করছি আজকের ভিডিওর গাড়িগুলো ভালো লাগবে, প্রাইসগুলো ভালো লাগবে। একটা বিষয় হচ্ছে যে শনিবার হইলে আর মানুষকে বলা লাগে না, কাস্টমারদেরকে বা দর্শকদেরকে বলা লাগে না যে কোথায় লাইভ করবেন, মানে গাড়ি বাজারেই করবেন, গাড়ি বাজার বিডি এবং বনানী থানার পাশে একমাত্র গাড়ি। অ্যাড্রেসটা একটু বলে দেন ভাইয়া। আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে, অ্যাড্রেস হচ্ছে ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন বনানী থানা, মানে বনানী পুলিশ স্টেশন, এই থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে এখানে একমাত্র শোরুম গাড়ি বাজার বিডি, হাউস নাম্বার 16, রোড নাম্বার 4, আর ব্লক হচ্ছে F। আমাদের মিজানুর রহমান ভাই বলছে আসবো ইনশাল্লাহ এবং একটা নিবো ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ ভাই, শুরু আমি করব এই এলেন্টা দিয়ে। জি এলেন্টা 2021-এর মডেল না ভাই? জি 2021 মডেলের হুন্ডাই এলেন্টা, 2022-এর রেজিস্ট্রেশন, এটাতে কিন্তু সানরুফ আছে এবং গাড়িটা এত সুন্দর, এটার ফুল লেদার সিট, ভিতরে ইন্টেরিয়র সব সিটগুলাই কিন্তু আপনার লেদার, এবং রেয়ারে এসি আছে। এই যে এখন গরমের দিনে সবাই পিছনে এসি খোঁজে, কারণ পিছনে যারা বসে তারা খালি ঘামে, এই জন্য অন্যান্য শোরুমের থেকে এই গাড়িটা 5,00,000 টাকা কমে দিব আজকে, 5,00,000 টাকা কমে, এবং আমাদের গাড়ি বাজারের প্রিভিয়াস দামের থেকে 2,00,000 টাকা কমে দিবে। দেখেন এই যে সিট পাওয়ার আছে, ড্রাইভিং সিট, এবং এখানে আপনার স্টিয়ারিংটা দেখেন কত দারুণ, কত আকর্ষণীয়, কত সুন্দর। এন্ড এখানে আপনার ভিতরে যেটা বলছিলাম যে এগুলো সব কিন্তু আপনার লেদার,
গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, যারা দেখবেন আইসা দেখলে পছন্দ হবে। সিট পাওয়ার আছে ভাই, স্টিয়ারিংটা কিন্তু পুরাই স্পোর্টস, ডিফারেন্ট একটু ডিফারেন্ট স্পোর্টস কারের মতো। আচ্ছা সামনে থেকে আইসা একটু দেখেন, এখান থেকে যদি একটু দেখাই গাড়িটার ফ্রন্ট লুক, সাইড লুক, ইন্টেরিয়র, এক্সটেরিয়র সবকিছু সুন্দর। এবং সামনে যে গ্রিলটা আছে এটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। এবং এই গাড়িটা আমি যদি বলি প্রাইস শুনলে আপনি অবাক হবেন, একটা প্রিমিয় গাড়ির দামেই কিন্তু আপনি 2021 মডেলের একটা গাড়ি পাবেন, একটা প্রিমিয় গাড়ির দামে। এখানে পিছনের থেকে যদি দেখাই গাড়ির ইন্টেরিয়রটা এত দারুণ, এটা আইসা চালান এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে একটু ঘুরে আসেন, 100% আপনার গাড়িটা ভালো লাগবে, 100%। এবং এই যে রিয়ার এসি ভেন্ট দেখছেন, আমাদের প্রত্যেকটা গাড়ি টেস্ট ড্রাইভ করে নেওয়ার সুযোগ আছে। এবং এখান থেকে আপনি কাকলি থেকে টেস্ট ড্রাইভে যাবেন, কুড়িল কুড়িল থেকে চলে আসবেন, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আপনি টেস্ট ড্রাইভ করতে পারবেন। বিশাল একটা এলেন্ট্রা, কালারটাও কিন্তু জোস ভাইয়া। এটার এখানে কি ক্যামেরা? জি জি, এই যে এখানে কিন্তু ক্যামেরা দিছে লোগোর উপরে। আপনি কি জানেন, একটু বলি হাসান ভাই, জি সৌদি আরবে গেলাম বাবা, সৌদি আরবের আমার কাছে মনে হচ্ছে যে 50% গাড়ি হচ্ছে এলেন্ট্রা, তাই সৌদিতে বেশিরভাগ গাড়ি হচ্ছে হুন্ডাই এলেন্ট্রা। জি ওকে দারুন। এরপরে এইখানে আসেন, এখান থেকে আপনাকে একটু দেখাই, এই যে পিছনটা খুলে দিছি দেখেন, অকটেন ডিভেন গাড়ি, তেলের গাড়ি, এবং ভিতরটা একদম নতুনের মতো আছে দেখছেন। যারা এলেন্ট্রা গাড়িটা নেবেন এই পিছনে এক্সট্রা চাকাটা পাবেন একদম নতুন, গাড়ির দাঁড়িয়ে দেখছেন এখন পর্যন্ত। যাই হোক এলেন্ট্রা নিয়ে আসলে বেশি কথা বলা নেই, অনেক গাড়ি আছে তো। আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাইয়া, 21 মডেল এলেন্ট্রা হচ্ছে ভাইয়া, আজকে আমরা একদম ফিক্সড একটা প্রাইস বলে দিচ্ছি, হ্যাঁ একটা ফিক্সড প্রাইস বলে দিচ্ছি এলেন্ট্রার, এটা হচ্ছে 29,20,000 টাকা একদম। আচ্ছা কোনো দামাদামি করতে পারবেন না, 29,20,000 টাকা ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করতে পারবেন না। মডেল হচ্ছে 2021 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2022, একদম 29,20,000 টাকা। এটা লাইটটা দেখছেন, এই লাইটটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমরা হুন্ডাই এলেন্ট্রা গাড়ি রাস্তাঘাটে কিন্তু খুব কমই পাই, এত সুন্দর গাড়ি মার্কেটে আপনার ঘুরলে হয়তো দুই একটা পাবেন, হুন্ডাই এলেন্ট্রা গাড়িটা কারো পছন্দ হইলে এই দামে আর পাবেন না, দ্রুত নিয়ে নিন। এবং এই জায়গাটা এত ভালো লাগে আপনি দেখেন ভাইয়া, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি যখন সৌদি আরবে বসে আপনার ভিডিও দেখছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল যে ধরেন হাসান ভাই যখন বলে আপনি তখন প্রবাসী হয়ে গেছেন, তো হাসান ভাই যখন প্রবাসী না আমি তখন মানে যাই হোক, এখন হাসান ভাই যখন ভিডিও করে তখন মানুষ যখন মানুষকে যখন আপনি বলেন যে ভাই যদি আপনাদের সম্ভব হয় লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, তো এই বিষয়টা না আসলে মানুষের ক্যাচ করে, তখন মনে হয় যে করা উচিত। তা আমার কাছে মনে হচ্ছিল যে আমার তো সুযোগ আছে আমি শেয়ার করি বা কমেন্টস করি, এটা আপনার বলা উচিত। আচ্ছা এটা সিসি কত ভাইয়া? এটা সিসি হচ্ছে 1595, 1595 সিসি গাড়ি হুন্ডাই এলেন্ট্রা, যদি কেউ নিতে চান 29,20,000 টাকা। দাম কল করছে সাজাত ভাই, লাইভে আছি, লাইভে আছি। আচ্ছা নেক্সট আমরা সেকেন্ড কোন গাড়িটা দেখবো ভাইয়া? আচ্ছা সাদ্দাম ফোন করছে, সার্জেন্ট সাদ্দাম চিনেন তো, আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড, কি বলে সাদ্দাম ফোন করে বলতেছে যে হচ্ছে সাদ্দাম তুমি বলো কি বলতে চাও বলো। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই, একটা মেয়ের বাবা হইছি, আরেকটা সুখবর আছে ইনশাআল্লাহ, আরেকটা ছেলে বা মেয়ে যে কোন একটা হবে আলহামদুলিল্লাহ, দোয়া করেন ভাই। একসাথে দুইটা? 4 মান্থ। মানে ওর কিছুদিন আগে একটা বেবি আছে, বেবি বাস, তোর আগের বেবিটার বয়স কত জানো? প্রায় 2 বছর। ওর আগে একটা মেয়ে আছে 2 বছর বয়স, আলহামদুলিল্লাহ সুখবর। আর আমাদের জন্য আর সবার জন্য দর্শকদের সবার আগে ভাইয়া মেয়ে হইছে তো একটা জান্নাতের মালিক হয়ে গেছে ইনশাআল্লাহ, আর একটা ইনশাআল্লাহ ছেলে মানে ছেলে বা মেয়ে যেটাই হোক কোনো সমস্যা নাই। কয় মাস? ইনশাআল্লাহ 4 মাস, 4 মাস। মাশাআল্লাহ, ওকে দোয়া করবেন, আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবে, এবং লাইভে যারা দেখতেছে তারা যদি দূর জায়গা সবাই একটু দোয়া করে দিবেন, সবাই দোয়া করে দিবেন, আমাদের বন্ধু ভাই সাদ্দাম, সার্জেন্ট সাদ্দাম ভাই, ওনার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করেন। ওকে ওকে তাহলে দুজো ভাই, তাহলে এলেন্ট্রা গাড়িটার দাম হচ্ছে 29,20,000 টাকা ভাই, হচ্ছে একদম ফিক্সড আর কি। আচ্ছা এটা হচ্ছে 2017 মডেল, সরি 2021 মডেল, 2022 রেজিস্ট্রেশন করা, খুবই চমৎকার একটা গাড়ি, চমৎকার। নেক্সট কি দেখাবেন ভাইয়া? সাদ্দামকে যদিও সবাই চিনে তারপরও একটু দেখাই দেই, ও যেহেতু দোয়া চাইছে সবার কাছে। হ্যাঁ এই হচ্ছে আমাদের সাদ্দাম ভাইয়ের পেজ, যে সাদ্দাম ভাই একটু আগে কথা বলতেছিল ফোনে, সো সাদ্দাম ভাইয়ের পেজও সবাই ফলো করে দিন, আপনারা সবাই চিনেন, সেলিব্রিটি মানুষ। সো এনিওয়ে নেক্সট কোনটা দেখাবেন ভাইয়া? নেক্সট হচ্ছে হাসান ভাইয়ের গাড়িটা দেখাই ভাই, এই গাড়িটা আমি দেখাবো তো, এবার আমি একটু সামনে যাই, আমার ক্যামেরাটা একটু আরেকজন ধরি আজকে নাকি, একটু ধরেন আমার গাড়িটা নিয়ে একটু কথা বলি। আমার গাড়িটা, ফোনটা একটু সাইলেন্ট করে দিই, আমার গাড়িটা
অনেকেই নিতে চাইছিল, ফোনও করছিল আমার সাথে, কয়েকজন ফোনে কথা বলছে, বাট সমস্যা হলো দুর্জয় ভাই এটা নিয়ে যখন লাইভ করলাম আমরা প্রথম দিন, তার একদিন পরেই মনে হয় না আমি পরের দিন চলে, পরের দিনই ভাইয়া ওমরা করতে সৌদি চলে গেছে, তো ওনার নাম্বারে হয়তো রিচ করতে পারে নাই, অনেকে আসতে চাইছিল ঈদের সময়, তো আমার গাড়িটা ওই সময় ওয়াশ করি নাই, জাস্ট আইনা আমি তুই আনরেডি অবস্থায় রেখে গেছিলাম। আজকে একটু ভালো করে দেখাই, 2015 মডেলের প্রিমিয় গাড়ি, আপনি সারা ঢাকায় যতগুলো গাড়ির শোরুম আছে আপনার 15 মডেলের প্রিমিয় যদি এফএক্স প্যাকেজ হয়, সিট পাওয়ার আইডল স্টপ সহ হয়, দেখবেন 28-29 লাখ টাকার নিচে কোনোটাই নাই। আর হাসান ভাই গাড়িটা তো একটু বেশি স্পেশাল নাকি, হাসান ভাই যখন কিনছে তখনও তো ওই পরিমাণ সার্চ করার পরে ভালো যেটা লাগছে সেটা নিচ্ছে। একটু ইন্টারফেয়ার করি এখানে, আমাকে একটু দেখাও, সবাই অনেকে বলতেছিল যে হাসান ভাই যখন গাড়িটা কিনছে আপনি যে দামটা বলতেছেন তার থেকে মানে একটু কমে কিনছে, বাট হাসান ভাই কিন্তু গাড়িটা কেনার পর অনেক কিছু করছেও, সেটা একটু বলে দিয়েন। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা গাড়ি আপনি যে গাড়ি কেনার পরে যে খরচগুলো করছেন, হয়তো বা অনেকেই চিন্তা করতেছে গাড়ি গাড়ি মানে গাড়ি দেখতেছে, কিন্তু গাড়ি কেনার পরে যে খরচগুলো করছেন, আচ্ছা গাড়ি কেনার পরে আনুষঙ্গিক অনেক খরচ হয়, এদিকে আসেন, এই যে চারটা রিম আছে না, এই রিমগুলো আমার আগের রিম না, আমি এই রিমগুলো চেঞ্জ করছি, ঠিক আছে সব নতুন। তারপরে আপনারা দেখছিলেন আমি কিন্তু শুরুতেই এসির কম্প্রেসার, তারপরে হচ্ছে আপনার ওই যে কী বলে মানে আরও অনেক জিনিসপত্র চেঞ্জ করছিলাম, নষ্ট হওয়ার কারণে চেঞ্জ করি নাই ভাই, আমাকে সবাই ভালোবাসে, তো ওই যে একটা মেশিনের শোরুমে ভিডিও করতাম না, ওই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ভাইয়া আমার এসির মানে ইয়াটা এই মাঝে মধ্যে হঠাৎ করে একটা ব্যাড স্মেল আসে, একটা গন্ধ আসে, তো ভাই বললো ভাই আপনার কী কী লাগবে শুধু আমার থেকে নিয়ে যান, আপনার এক টাকা দেওয়া লাগবে না, সব নিয়ে আপনি লাগান, তো আমি ওই জিনিসগুলো আইনা লাগাইছি। তারপরে আপনার এই গাড়িটা এখন যে অবস্থায় আছে, আমি কিন্তু যখন কিনছি তখন ওইরকম ছিল না, দুই একটা জায়গায় স্ক্র্যাচ থাকে, এটা কিন্তু এখন একদম ফুল গাড়িটাই টাচ আপ করা, আপনি যখন কিনবেন বাসায় নিয়ে একটা সুতা পরিমাণ কোথাও দাগ পাবেন না, আপনি গাড়িটা ভালো করে দেখান কোথাও কোনো স্পট নাই, দাগ নাই, এবং এই গাড়িটা আমার নামে আছে এবং আমার নাম থেকে আপনি নাম ট্রান্সফার করবেন। এটার হচ্ছে 2000 গ্লাসগুলো অরিজিনাল আছে এবং 15 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 16 তে, 1500 সিসি দের গাড়ি, হ্যাঁ 1500 সিসি সিট পাওয়ার আছে, ভিতরে বেজ ইন্টেরিয়র, ভাই ভিতরটা আপনারা একটু ভালো করে তো দেখেন, এটা কিন্তু গুটি ফেব্রিক্স, যেটা প্রিমিয়র এই মডেলের গাড়ির সর্বোচ্চ প্যাকেজ, এটার উপরে আর আসে নাই, ঠিক আছে, এবং এটা কিন্তু ফুল সিট কভার করা, এগুলো কিন্তু অরিজিনাল সিট না, সিট কভার করা, ভিতরে ফ্রেশ সিট আছে এবং আমি খুব শখ করে এই দামি সিট কভারটা লাগাইছিলাম। এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা, যদি কেউ 15 এফএক্স সিট পাওয়ার সহ প্রিমিয়ম খুঁজে থাকেন, এর থেকে মানে ভালো গাড়ি আমার মনে হয় না আপনি পাবেন, পাইতেও পারেন, বাট আমারটা অনেক ভালো, আমি ভালোই বলবো। 1500 সিসি তেলের গাড়ি, জি অক্টেনে চালাইছি আমি, তেলেই চালাইছি শুরু থেকে, এবং আপনি দেখেন ভিতরটা আমি দেখাইতেছি আজকে, গাড়িটা চালায় আর শান্তি পাবেন, আপনি আমাকে নিয়ে প্রয়োজন বোধে এক ঘন্টা গাড়িটা নিয়ে ঘুরেন, কেনার পরে আমি সময় দেবো ইনশাল্লাহ, তবে গাড়িটা অনেক সুন্দর, অনেক ফ্রেশ এবং এক টাকার কাজ নাই, আপনি কিনে নিয়ে শুধু চলে যাবেন বাসায়, শুধু তেল ভরবেন আর কোনো কাজ নাই, অ্যান্ড্রয়েড মনিটরও আছে, আর এটার ভিতরে কিন্তু আইডল স্টপও আছে, এই যে ভিতরে একটু ইঞ্জিনটাও দেখাই দিই ভাইয়া, আমরা কিন্তু একটা কথা দিয়েছিলাম যে এই গাড়িটা যে কিনবে আমরা বলছিলাম প্রয়োজন বোধে হাসান ভাই নিজে চালাই নিয়ে দিয়ে আসবে, তাই এই গাড়িটা তার বাসায় আমরা ডেলিভারি দিয়ে আসবো। হ্যাঁ এবার একটু ভিতরটা দেখাই, এই যে দেখেন আমি বলি এই কালারটা, এই যে মার্সেলের যে কালারটা এটা 100% অরিজিনাল আছে, এই যে এখানে চেসিসের নাম্বার আছে দেখেন, এগুলো কখনোই কালার হয় নাই, অরিজিনাল কালার, এবং হেডলাইটগুলো অরিজিনাল আছে, এখানে স্টিকার আছে, এবং আমি তো নেওয়ার সময় আসলে ওইভাবেই দেখেনি, সেই দেখেন ভিতরের ফোমটা যেটা আমি দেখাই প্রায়, এই যে ভিতরের ফোমটা দেখেন, দেখছেন, আচ্ছা তারপরে এটা তেলের গাড়ি, এই জন্য চালায়ও মজা পাবেন। আমি এটা নিয়ে ভাই মানে অনেক স্বপ্ন ছিল চাঁদপুর যাবো, কিন্তু যাইতে পারি নাই নিজের বাড়িতে, কারণ যেদিন গেলাম তার আগেই বিক্রি করে দিলাম, দিয়ে গেলাম ভাইয়ের কাছে, এবং এখানে এগুলো সব অরিজিনাল কালার আছে, এই যে ইঞ্জিনের হিট প্রুফটা দেখেন উপরের, মানে এক কথা হচ্ছে এই গাড়িটা যে কিনবে আমার জন্য দোয়া করবে মন ভরা, যে ভাই আপনার গাড়িটা নিয়ে আচ্ছা শান্তিতে কিছু বললে হবে বলেন, পিছনে আসেন একটু ব্যাগ গালাটা খুঁজে দিই, আরে ভাই সারা জীবন তো মানুষের গাড়িতেই ভুলে গেলাম, এবার নিজের গাড়িটা তো একটু বলি না, এদিকে দেখেন অরিজিনাল অকটেন ড্রিভেন গাড়ি, কখনোই গ্যাস হয় নাই বা মানে এলপিজি হয় নাই, এই যে পিছনটা দেখেন এক্সট্রা একটা চাকা দিছিল আমার, ওইটা আমি কখনো খুলি নাই। একটা বিষয় একটু বলি, ইনশাল্লাহ এটা বলার কিছু নাই, এই গাড়িটা যারা নিবে ইনশাল্লাহ এটা ভালো গাড়ি পাবে, হাসান ভাই গাড়িটা পাবে, এবং আপনার স্টিকারটা যদি কেউ রাখতে চায় রাখবে, হ্যাঁ আমার স্টিকারটা কেউ রাখতে চাইলে রাখি, রাখি আছে এখানে থাকবে, সমস্যা নেই। আচ্ছা এবং গাড়িটাতে আমার মনে হয় মানে শুধুমাত্র তেল মোবিল ছাড়া ঢুকানো ছাড়া কোনো কাজ নাই, ইনশাল্লাহ আসেন গাড়িটা দেখেন, এখন খোলা আছে শোরুম, অনেকে কিনতে চাইছিলেন মানে তখন শোরুমটা ওই যে ভাইয়া চলে গেল উমরা করতে, এই জন্য অনেকে হয়তো এসব পান নাই, সো এই গাড়িটা যদি কেউ নিতে চান এটার প্রাইসটা তো আমি আসলে কি বলবো, 28,70,000 টাকা, 28,70,000 আপনি 15 মডেল তেলের গাড়ি এফএক্স প্যাকেজের গাড়ি মার্কেটে খুঁজেন দুই একটা দেখেন ওখানে দাম কেমন, ঠিক আছে তুলনামূলক যদি আপনার দাম মানে বেশি মনে হয়
তাহলে আপনি কমপ্লেন করেন, তবে একটা ভালো গাড়ি পাবেন ভাই, গ্যারান্টি দিয়ে বলে গেলাম। নেক্সট আসেন পিছন থেকে একটু দেখা, হ্যাঁ নেক্সট আমরা কি গাড়ি দেখাবো, আমি এখন আসি আধা ঘন্টা আসি লাইভের পরেও। আপনারা কেউ যদি আমার গাড়ির বিষয়ে কোনো কিছু বলতে চান, দুজনের নাম্বারে ফোন দেন, ইনশাল্লাহ কথা হবে। এবং এই যে গ্লাসগুলো 100% অরিজিনাল আছে, 100,000%। ওকে ভাইয়া, এটা হচ্ছে ইক্লিপস ক্রস 2022 মডেল, 22 রেজিস্ট্রেশন, 1500 সিসির অকটেন ড্রাইভের গাড়ি। এটা হচ্ছে আমার আরএস 5 চৌধুরীর গাড়ি, সানরুফ সহ 5। আমাদের দুইটা ভালোবাসার মানুষের গাড়ি এখন গাড়ি বাজার বিডিতে আছে, যদি কেউ কিনতে চান। 1.1K লোক আসেন লাইভে, সবাই একটু লাইভটা শেয়ার দিয়েন, লাইক দিয়েন। চাঁদপুর আসেন ভাই, না ভাইয়া চাঁদপুর চাঁদপুর নাই আমি। সো ইক্লিপসি ক্রস গাড়িটা আপনি দেখেন, এতটাই ফ্রেশ, মানে আমার মনে হয় যে এটাও নেওয়ার পরে আপনাকে কোনো মানে টাচ আপের কাজও করতে হবে না। কিন্তু ভাইয়া সিসি 1500 ভাই, একটা মিনিট আমি একটা কথা বলি, আমার গাড়িটা যদি কেউ নেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি হাসান ভাইয়ের উপরে যাদের ট্রাস্ট আছে, গাড়ি নিয়ে অন্তত এই কথা বলতে হবে না যে ভাই গাড়িটা দিলেন, গাড়িটাতে প্রবলেম। যদি এইটা হয় গাড়ি দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যেন বলে দিলাম আর কিছু ইনশাআল্লাহ। যাক, তো এই গাড়িটা আর ভাই ওই আমরা লাইভ করার পরে তো এক ভাই ওই গাড়িটা নেওয়ার জন্য আমার কাছে ফোনে কথা হয়েছিল, আমি চলে যাওয়ারতে ভাইয়ের ভাইয়ের বোধহয় কিছু টাকা শর্ট ছিল, উনি গোল্ড বিক্রি করে চাইছিল। আচ্ছা এটা এনিওয়ে, যাক ওই ভাই হয়তো কোনো কারণে আর পরে যোগাযোগ করতে পারে নাই, ভাইয়া যেহেতু চলে গেছে দেশের বাইরে। তো ইক্লিপসি ক্রস এর মডেল হচ্ছে 2022 রেজিস্ট্রেশন, 1500 সিসি অকটেন ড্রাইভ, 5 সিট সানরুফ। আচ্ছা আমি এটা সেল করে দিচ্ছি কেন ভাইয়া, আমি এই শোরুমে আসছিলাম, দুজো ভাই ভালোবাসে আমাকে আরেকটা গাড়ি দিছে, কিছু টাকা অ্যাডজাস্ট করে আমি আরেকটা নিউ শেপের গাড়ি নিছিলাম, এটা ওল্ড শেপ, আমি নিউ শেপের একটা নিছিলাম। যাক এটাও কিন্তু নিউ শেপ, এটা মিডল শেপ, মিডল শেপ। এটার ভিতরে প্রিমিয়ার 15 মডেলে যা যা আছে সব পাবেন, মানে এমন একটা অপশন নাই যে নিউ শেপের গাড়িতে যা আছে এইটাতে সেম আছে। আচ্ছা এই গাড়িটা ভাইয়া কত টাকা চাচ্ছেন? এটার দাম দিছিলাম হচ্ছে আমরা 46 লক্ষ টাকা। 46 লক্ষ টাকা হচ্ছে এই গাড়িটার প্রাইস, আসলে দামাদামি করতে পারবেন সুযোগ আছে। আচ্ছা একটা আম পড়ছে উপরে, আনরেজিস্ট আম পড়ছে উপরে, কি আম গাছ? জি ভাই, এই লাইভ শেষে সিএমকে পাঠাচ্ছি, একটু সিএম কই চালের উপরে পাঠাচ্ছি। আচ্ছা তুমি আমটা পারার ব্যবস্থা করো। এটা হচ্ছে 2018 মডেল প্রিয়াস, প্রিয়াস আনরেজিস্টার, আনরেজিস্টার গাড়ি, এটা কিন্তু নাম্বার হয় নাই। জি ওকে, গাড়ি কিনবেন আপনি বাংলাদেশে আপনার নামে প্রথম রেজিস্ট্রেশন হবে। জি পাল কালারের গাড়ি এবং প্রাইসটাও হবে খুব আকর্ষণীয়। আনরেজিস্টার্ড প্রিয়াস মডেল হচ্ছে আপনার 2000 কত ভাইয়া? 18 মডেল। আচ্ছা একজন লেখছে হাসান ভাই টাকা থাকলে আপনারটা নিয়ে নিতাম, আলভি রহমান ভাই থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই বলছেন এতেই খুশি। এই গাড়িটা আনরেজিস্টার্ড কত টাকা হলে সেল করবেন? এটা ভাইয়া আমাদের দাম দিচ্ছি 26 লাখ টাকা অনলি, মার্কেটের থেকে 2.5 লাখ টাকা কমে দিচ্ছি আমরা। আচ্ছা 26 লাখ টাকায় আনরেজিস্টার্ড প্রিয়াস, মানে মার্কেটের থেকে 2.5 লক্ষ টাকা কমে আমরা এই প্রিয়াসটা দিচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা তারপর কি দেখাবেন ভাইয়া? তারপরে নোয়াই স্কোয়ার দেখা, একটা মডেল কি 17? এটা 17 মডেল, 22 রেজিস্ট্রেশন, 2017 মডেল, 22 রেজিস্ট্রেশন করা, পার্ল কালার, দুই দরজা পাওয়ার, সিট পাওয়ার, সরি দুই দরজা পাওয়ার, ক্যাপ্টেন সিট, বিল্ট ইন মনিটর, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, এবং এটা একটা ফুল লোডের ফুল প্যাকেজের হাই গ্রেডের গাড়ি, এবং এখানে সব আছে, সব মনিটর আছে সব আছে ভাই, সব আছে। গাড়ির কালার হচ্ছে পাল। জি আচ্ছা এটাও ভালো গাড়ি, ফ্রেশ গাড়ি। জি জি, যদি কেউ 17 মডেলের স্কোয়ার খুঁজে থাকেন, জি দুর্জয় ভাইয়ের শোরুমে আসেন, সব ধরনের গাড়ি আছে ইনশাল্লাহ। আচ্ছা এটার প্রাইস কত? ভেরিয়েশন এত, ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েশন খুব কম শোরুমে পাবেন, এবং আমি কাস্টমারদের কথা চিন্তা করেই যে আমার কাছে আসলে অন্তত পক্ষে ফিরে যাবেন ইনশাল্লাহ, ওই কারণেই কিন্তু আমার 10টা 12টা 15টা যে কয়টা গাড়ি থাকে আমি এক একটা ধরনের গাড়ি রাখার ট্রাই করি। আচ্ছা ভাইয়া তাহলে এটার প্রাইস, এটার প্রাইস দিয়েছি 32 লাখ টাকা। 32 লাখ? জি। আচ্ছা ইয়েলো কালারের একটা CHR, জি এটা হচ্ছে টুটন সাত কালো, দেখছেন এই GLED প্যাকেজের গাড়ি, ইয়েলো কালারের অনেক পছন্দের একটা গাড়ি, অনেকেই হয়তো ইয়েলো কালার পান না। আপনি 17 মডেল যেই দামে কিনবেন, আমরা আজকে গাড়ি বাজার বিডি লাইভ থেকে আপনাদেরকে 19 মডেল সেম দামে দিয়ে দিব ইনশাআল্লাহ। দেখছেন গাড়িটা ইয়েলো কালারের CHR, এটা হচ্ছে 17 মডেল, লাইটিংটা দেখছেন 19 মডেল, সুন্দর 19, এটা 19 মডেল, 22 রেজিস্ট্রেশন। আচ্ছা 19 মডেল, 22 রেজিস্ট্রেশন করা, টুটন CHR, CHR জি, এবং লোডের গাড়ি। এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে টাকা নিয়ে খালি ঘুরবেন, কিন্তু ইয়েলো কালার আর পাবেন না। ইয়েলো কালার পাবে, আমি তো বলছি না যে পাবে না, ইয়েলো কালার পাবে, কিন্তু 19 এর মডেল পাবে না। রাইট, এটার মডেল কিন্তু 17 না, 18 না, 19, 19, এবং আমি বলেছি যে 17 মডেলের CHR আপনি যেই দামে কিনবেন, 19 এর মডেল CHR আমরা ওই দামে দিব। ড্যাশ ক্যাম আছে,
ঠিক আছে, ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে। তারপর আপনার এই যে এখানে এই গাড়িতে ইমার্জেন্সি, এই গাড়িতে সবকিছু 100% অরিজিনাল। দাম কত ভাইয়া? এটা 29.50, 29,50,000 টাকায় 19 মডেলের সিএইচআর একদম। আচ্ছা, তারপর বিএমডাব্লিউটা দেখাই ভাইয়া। এখানে বিএমডাব্লিউ, এটা হচ্ছে বিএমডাব্লিউ X1 M স্পোর্টস। আচ্ছা, এটা কিন্তু নরমাল X1 না, এটা হচ্ছে X1 M স্পোর্টস। এইটা বাংলাদেশে অনলি 18 মডেল, 22 রেজিস্ট্রেশন, 22 রেজিস্ট্রেশন জি, বিএমডাব্লিউ X1 M স্পোর্টস। ক্যামেরার পিছনের কত কাহিনী আসলে, বিহাইন্ড দ্য সিন যদি কেউ করে তাহলে আসলে অনেক কিছু হয়ে যাবে, বুঝছেন। যাই হোক, আচ্ছা যাক, অনেক গরম ভাই, এই জন্য ঘাম বসতেছিলাম। এটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ, এটা কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি কাছ থেকে এসে দেখেন, ক্যামেরায় আসলে সবসময় সবকিছু বোঝা যায়। বাইরের গাড়িগুলো তো ভাই আজকে চমকের উপরে চমক, মানে বাইরের গাড়িগুলো না দেখলে একদমই মিস হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, তাহলে বিএমডাব্লিউ X1 সিসি কিন্তু 1500, সিসি 1500, বিএমডাব্লিউ X1 M স্পোর্টস। এটা বাংলাদেশে খুবই কম আছে, কয়েকটা আছে। এইটা হচ্ছে আপনার 1500 সিসির গাড়ি, 20 মডেল, 22 রেজিস্ট্রেশন। এটা দাম দিয়েছি আমরা 74,50,000 টাকা। তাই জি, ওকে, এটার প্রাইস কত রাখবেন? 74,50,000 টাকা, 74,50,000 বিএমডাব্লিউ X1 M স্পোর্টস 1500 সিসির এসইউভি। সামনে কিন্তু আরো গাড়ি আছে, এবার আছে মাজদা MX-5, মাজদা MX-5 রোস্টার। এটা হচ্ছে আপনার 2018 মডেল, 2022 রেজিস্ট্রেশন, 49 সিরিয়াল, এবং এই গাড়িটার মাইলেজ রয়েছে অনলি 10,000 মাইলেজের মধ্যে। কুতুব ভাই বলছে, হাসান ভাইয়ারটা কি 27 লাখ হবে? ভাই আমি সেদিন নিজে ভিডিও করে আসলাম, কালকে আমার কালকের লাইভ দেখেন, 13 মডেলের প্রিমিয়ম একজন চাইতেছে হইল গিয়া এই সিট পাওয়ার ছাড়া, তাও 27 লাখ টাকা দাম চায় ভাইয়া। আমারটা 15 মডেল এবং MX-5 যতগুলো আছে ঢাকা শহরে, এটা ডিফারেন্ট কালার, রেড ওয়াইন কালার, এবং একটা রিকন্ডিশন কিনলেও 30-40,000 মাইলেজ থাকে। এটা মাইলেজ অনলি 10,000। আচ্ছা, দাম? ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে। এটা দাম চাচ্ছি 41,50, 41,50,000 টাকা। জি, টু সিটার টু ডোর স্পোর্টস কার। জি, এখানে একটা গাড়ি আছে, এটা হচ্ছে হুন্ডা S660। জি, 660 সিসি টার্বো ইঞ্জিন। জি, এটাও খুবই চমৎকার, এটার মাইলেজও অনেক কম, এটা মাইলেজও কিন্তু 10,000-এর মধ্যে, স্পোর্টস মোড আছে। জি ঠিক আছে, এটাও আপনার ছাদ খোলা অবস্থা চালানো যায়। 660 মানে এটা মাইলেজের, মাইলেজের রাজা, এন্ড এটা ড্রাইভিং খুবই ফ্রেন্ডলি ভাইয়া। এর থেকে কমে মানে ভালো কোনো স্পোর্টস কার আমার মনে হয় নাই, ভালো কোনো স্পোর্টস কার না, এইটাই ভালো স্পোর্টস কার এবং সব থেকে কম দাম। ঢাকা সিটির জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস কার, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এই স্পোর্টস কারটাকে নিয়ে ট্রাভেল করতে পারবেন, এমন না যে এটা সিটি কার, নট সিটি কার, এটা একদম অল ওভার বাংলাদেশ। এটার প্রাইস কত? 23,50,000, 23,50,000 S660। জি, আসেন এবার মেইন আকর্ষণগুলো কিন্তু বাইরে, এবার একটা আকর্ষণীয় গাড়ি দেখাই। এটা হচ্ছে Havel H6, এই গাড়িটা একটা ব্র্যান্ড নিউ গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। এটার কন্ডিশন এতটাই ফ্রেশ যে রিকন্ডিশনও বলবো না আমরা, একটা ব্র্যান্ড নিউ গাড়ির সাথে আপনি কম্পেয়ার করবেন আসার পরে, গাড়ির ভিতরে ঢোকার পরে যদি কোনো কারণে আপনার নতুন গাড়ির যে গন্ধটা আছে এটা নাকে না পান, তাহলে আপনার ডাক্তার দেখাইতে হবে, কারণ আপনার সর্দি লাগছে। আল্লাহ, দুষ্টামি করলাম ভাই, গাড়িটা আসলেই অনেক ফ্রেশ এবং এটা একদম অল্প চলা, অল্প মাইলেজ, এখনও নতুনের গন্ধ গ্রান কিছুই যায় না গাড়ি থেকে। এবং আপনি যদি মানে আইসা দেখেন, দেখবেন এই যে এখানে হ্যান্ডেলের থেকে এখনও পলিথিনগুলোও কিন্তু উঠানো হয় নাই। খুবই চমৎকার একটা গাড়ি, 1500 সিসি টার্বো ইঞ্জিন, এবং এটা হচ্ছে হ্যাভেল H6 GWM। দুজো ভাই, এটার পেপারস কত সাল পর্যন্ত আছে? ফুল আপডেট, ফুল আপডেট, স্মার্ট কার্ড মালিক, এটা মানে কি বলবো। একজন বলছে, দুর্জয় ভাইয়ের গাড়িগুলো অনেক সুন্দর, ধন্যবাদ, শুকরিয়া ভাই, আপনার মঙ্গল করুক। মানে সিট পাওয়ার আছে, তারপর হচ্ছে আপনার মাথার উপরে সানরুফ আছে, এটাতে ফিচার স্যার শেষ। শুনেন, মোবাইল ওয়ালেট চালু, অনেকেই আনরেজিস্টার্ড গাড়ি দেখা যাচ্ছে যেই দামে কিনতে চায়, আমি বলবো যে আনরেজিস্টার্ড গাড়ি থেকে এটা 10-15 লাখ টাকা কমে পাবেন, মানে নাম্বার ছাড়া যে গাড়িটা তার থেকে 10-15 লাখ টাকা কমে পাবেন। এবং এটা যদি রিকন্ডিশন না, ব্র্যান্ড নিউ গাড়ির মতো না হয় তাহলে নেওয়ার দরকার নাই, একদম মানে গ্যারান্টি দিয়ে বলতেছি। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড নিউ মতো না হলে নেওয়ার দরকার নাই। 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অকটেন ড্রাইভ, 5 সিট, সানরুফ, মুনরুফ, তেলের গাড়ি, এবং এটা পেপারস আপ টু ডেট, স্মার্ট কার্ড, নেম ট্রান্সফার ইনস্ট্যান্ট পসিবল, কোনো প্রবলেম নাই। দাম? এটার প্রাইস হচ্ছে ভাইয়া, আমরা দাম দিয়েছিলাম প্রথমে 48,00,000 টাকা, আজকের একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস উইথ নেম ট্রান্সফার, এই গাড়িটার ক্ষেত্রে শুধুমাত্র। ওকে, মানে নেম ট্রান্সফার সহ একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে এটার, ঠিক আছে, এটা 46,80,000 টাকা, এর মধ্যে নাম ট্রান্সফার সহ।
আচ্ছা, তাহলে নাম ট্রান্সফার সহ অনেকে আমাদেরকে 46 লাখ টাকা বলছে, এর আগে কিন্তু আমরা দেই না ঈদের আগে। আচ্ছা, বাট আমরা এখন চিন্তা করছি যে আর একটা যেহেতু পেয়েছি আমরা, ওইটা নিয়ে আসবো, এটা আমরাকে, এটা আমরা এখন সেল করে দিব। 46 লক্ষ 50 হাজার রেড কালার, এটা কিন্তু রেড কালার না, এটা রেড ওয়াইন, রেড ওয়াইন টার্বো ইঞ্জিন, জি এটা টার্বো ইঞ্জিন, এটা সানরুফ মুনরুফ, এবং এটা তেলের গাড়ি এবং এলপিজি করা আছে ভাই। এটা দেখেন, এটাতে সিট পাওয়ার আছে, তারপরে এটার মধ্যে যে সানরুফ মুন্ডুফ আছে, 7 সিট 1500 সিসি টার্বো ইঞ্জিন তেলের গাড়ি। জি আচ্ছা, এই গ্লোরিটা রেডি হোক, কত টাকা হলে বিক্রি করবেন? এটা কিন্তু ভাই এলপিজি করা, আমি আপনাকে বলেছি এলপিজি করা, এলপিজি করা, এলপিজি এই জন্য করা, এই এলপিজিটা আমি আমরাই করে দিয়েছিলাম, মানে এলপিজিটা করার কারণে আসলে আপনার ফুয়েল কস্টিংটা অনেকটা কমে আসবে, রিডিউস হয়ে যাবে, দ্যাটস হোয়াই এলপিজিটা কিন্তু গাড়ির জন্য ভালো, এটার জন্য। এটা যেহেতু 7 সিটের গাড়ি, 1500 টার্বো গাড়ি, এলপিজিতে ভালো চলে এবং খরচটা কম হয়। অভিজিৎ সরকার ভাই, আপনার মানে ধারণাটা ভুল, আমার কারণে গাড়ির দাম বাড়বে কেন, আমার কারণে গাড়ির দাম কমে, কারণ আমার লাইভে সবাই প্রাইসগুলা অনলাইন করে দিতেছে এবং ওপেন করে দিতেছে। সো সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে গোপন করার কিছু নাই, সবাই ভিডিও দেখতেছে। এখন এই শোরুমে যদি একটা গাড়ির দাম বেশি চায় আরেক শোরুমের থেকে, তাহলে ওনার গাড়ি বিক্রি হবে না। এই কম্পিটিশনের কারণে সব শোরুম মালিকই কিন্তু দাম কমায় দেয়, কে কার থেকে কমে দিবে, কম্পিটিশন চলে, বাড়াই দিলে কেউ গাড়ি নেয় না কখনো। আচ্ছা, আমরা আর্গুমেন্টে যাবো না। জি, তো এই গ্লোরি গাড়িটা আমাদের একটা ফ্রেশ ইউনিট, খুব সুন্দর একটা গাড়ি, যেটার দাম দিচ্ছি আমরা অনলি আজকের স্পেশাল রেট 26 লক্ষ 50 হাজার টাকায় গ্লোরি। মডেল হচ্ছে 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন, 26 লক্ষ 50। জি, তারপর একটা হুন্ডা সিআরভি আছে 2012 মডেল, সানরুফ সহ, এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া? এটা রেজিস্ট্রেশন হচ্ছে ভাই 2017। দেখেন সানরুফ আছে, তেলের গাড়ি, ডাবল মনিটর, এটা সিট পাওয়ার আছে, ডাবল মনিটর, সিট পাওয়ার, প্রজেকশন লাইট, লেদার সিট। জি আচ্ছা, এই সিআরভি গাড়ির প্রাইস কত? সিআরভিটার প্রাইস আজকে একটা একদম মানে কম দামে প্রাইস দিয়ে দিচ্ছে, দিয়ে দেন, ঠিক আছে, এটা 29 লাখ 70 হাজার, 29 লক্ষ 70 হাজার আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকে। 12 মডেল না? জি, 12 মডেল গাড়ি, সানরুফ সহ, পাল কালার, আমার মনে হয় না এই দামে পাওয়া যাবে, আমি কমাই দিব, আরো কমাই দিব, আরো কমাই দিব, 29-70 বাই চাইছে, আসলে আরো কমাই দিবে। গাড়ি বাজার বিডির গাড়িগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের জন্য ট্রাই করে যে বেটার এবং মানে সব থেকে ফ্রেশ গাড়িগুলো ঢাকা শহর থেকে কালেক্ট করার জন্য। আমার মনে হয় যে আজকে যে গাড়িগুলো আমরা দেখাইছি, এই গাড়িগুলোতে মানে এমন একটা গাড়ি নাই যেটা নতুনের মতো না। আচ্ছা, মানে গাড়ি বাজার বিডির আজকের যে কালেকশন, এই গাড়িগুলো দেখলে আপনার যে কেউ মনে করবে যে আমি একটা নতুন গাড়ি শোরুমে আসছি, বাট আপনি একটা ইউজড কারের প্রি ওনার হবেন, আপনি ইউজড কারের একটা শোরুমে আসবেন। 26 লাখ টাকা কি সিআরভিটা হবে? শাহরিয়ার আহমেদ ভাই কমেন্ট করছেন, আপনি ফোন দিয়েন, কথা বলবো, কম বেশি করে দিয়ে দেবো। তবে মানে গাড়ি বাজার বিডির একটা একটা ইয়া মেনটেন করবে যে আপনি গাড়ি কিনবেন ইউজড, বাট গাড়ি হবে রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ির মতো, এটা আপনাদেরকে আমরা কনফার্ম করছি। আপনি লাইভটা শেষ হলে কল দেন, আপনার সাথে কথা বলে গাড়িটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। গাড়ি বাজার বিডি বনানী থানার পাশে একমাত্র গাড়ির শোরুম, এখান থেকে আপাতত বিদায় নিলাম, নেক্সট টাইম আবার দেখা হবে নতুন লাইভে। লোকেশনটা একটু বাইরে থেকে দেখাই দেন, তাতে করে দর্শকদের জন্য সুবিধা হবে। লোকেশন হচ্ছে আমাদের বামে হচ্ছে বনানী থানা, এই বনানী থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে কিন্তু একটা, এখানে একটাই গাড়ির শোরুম, গাড়ি বাজার বিডি, জাস্ট বনানী থানার সামনে আসবেন, হাউস নাম্বার 16, রোড নাম্বার 4, আর ব্লক হচ্ছে F। নেক্সট ভিডিও হচ্ছে আবার নেক্সট শনিবারে, বাট এর মধ্যে আবার যদি কোনো স্পেশাল গাড়ি চলে আসে আপনাদের জন্য আমরা আবার কিন্তু হাসান ভাইকে নিয়ে এসে ভিডিও করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।